এই জায়গাটা কিন্তু শহর শহর লাগে, দেখতে পাচ্ছেন কি সুন্দর গুলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল বের হয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটা গ্রাম শেয়ার করি এবং গ্রামের রাস্তাটা শেয়ার করি। এখন আমি অবস্থান করতেছি, এটা হচ্ছে বটতলা। তো বটতলা দিয়ে এখন আমি যাব পানালিয়া গ্রাম দিয়ে শমশাবাদ বের হব। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলেন আমরা একটু পানালিয়া গ্রামটা ঘুরে আসি, এর পাশাপাশি আপনাদের সাথে দুই একটা বিষয় শেয়ার করার চেষ্টা করি। পানালিয়া গ্রামটা কেমন বা আমার কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগে। এই হচ্ছে বটতলা। বটতলা থেকে আপনারা চাইলে ইজিলি পানালিয়া চলে যেতে পারবেন। এই হচ্ছে পানালিয়া যাওয়ার যে রাস্তা গ্রাম, এই 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 গ্রাম দিয়ে আপনারা পানালিয়া হয়ে শমশাবাদ বের হতে পারবেন। তো এই গ্রামটা একটু শেয়ার করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরসিসি রোড, নবাবগঞ্জের অনেক অনেক জায়গায় আরসিসি রোড হয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে গেছে। এই রাস্তাটা অনেক খারাপ ছিল একটা সময়, এখন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আরসিসি রোড। এখন কিন্তু বৃষ্টি কাদা হলে এই রাস্তার কোনো সমস্যাই হবে না। দেখা যাক এই রাস্তাটার কী অবস্থা। অনেকদিন আগে যখন এখান দিয়ে আসছিলাম তখন হালকা পাতলা ইটা বিছানো ছিল, হালকা পাতলা পিচ ঢালাই ছিল, সেটা ভেঙে গেছিল। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পানালিয়া গ্রামের কি রাস্তা, রাস্তা কত সুন্দর করছে। এই গ্রামের মানুষের ভোগান্তি এখন আর নেই বললেই চলে, সহজেই তারা সব জায়গায় চলে যেতে পারে বাসা থেকে বের হলেই। এখানে বলতে গেলে ভালোই মাঝে মাঝে আসা হয় এই গ্রামে, তবে আশেপাশে বলতে গেলে এখানে তো তেমন কোনো জিনিস কেনাকাটার বা ওই রকম ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে না, যেহেতু এগুলো হচ্ছে বাসা বাড়ি বেশিরভাগ। তো সেই হিসাবে এখানে এখানে ওইভাবে আসা হয় না, এখান দিয়ে যাওয়া আসা হয় কম বেশি। দেখতে পাচ্ছেন পানালিয়া গ্রামের রাস্তার কী অবস্থা। বৃষ্টি আসলে হালকা পানি জমলেও এই রাস্তাতে তেমন সমস্যা হয় না আশা করি। আপনারা চাইলে সহজেই পানালিয়া থেকে শমশাবাদ, কলাকোপা, পুদ্দার বাজার, নবাবগঞ্জ, কলেজ রোড এখানে আসতে পারবেন সহজেই। তো এই হচ্ছে পানালিয়া। এই জায়গাটা কিন্তু শহর শহর লাগে, দেখতে পাচ্ছেন কি সুন্দর গুলি, খুবই সুন্দর তো এই জায়গাটা, অনেক সুন্দর অনেক সুন্দর। দুই পাশে পাকা বিল্ডিং, মনে হচ্ছে ঢাকার গুল্লি। আমি এখন চলে আসলাম শমশাবাদ। নবাবগঞ্জের ছোট ছোট গ্রামগুলো আলাদা আলাদা নামে, আলাদা আলাদা সিস্টেমে বিভক্ত। এখন আমি চলে আসলাম কলাকোপা পুদ্দার বাজার, সামনেই হচ্ছে শমশাবাদ আর এই পাশে হচ্ছে কলাকোপা। আমি এখন নবাবগঞ্জ কলেজ রোড দিয়ে বের হয়ে যাব, নবাবগঞ্জ চুরঙ্গি। এই দেখতে পাচ্ছেন এই শমশাবাদ গ্রাম, আর এই হচ্ছে শমশাবাদ টু হরিশকুল ব্রিজ। এই হচ্ছে হরিশকুল ব্রিজ। এখনও ব্রিজের রাস্তার কাজ পুরোপুরি সম্পূর্ণ হয় নাই, তবে এই মুহূর্তে আর কি হেঁটে যাওয়া যায় এবং বাইক নিয়ে যাওয়া যায়, তবে অটো গাড়ি ওইভাবে ঠিকঠাক মতো যাওয়া যায় না, গেলে অনেকটা ভোগান্তিতে পড়তে হয়। এই হচ্ছে অবস্থা। সকাল সকাল রাস্তা একদম খালি, ভালোই লাগে। রাস্তা খালি থাকলে তো সবারই ভালো লাগে, বিশেষ করে যারা একটু রিফ্রেশ বাইক চালাতে পছন্দ করে। এজন্য আমাদের নবাবগঞ্জে এখন অনেক মানুষ যদি ঘুরতে বের হয় অনেকে একটু রাতে বের হয়, কারণ রাতে রাস্তাঘাট অনেক খালি থাকে, রাতে ঘুরে অনেক মজাও পাওয়া যায়। তো
তো এজন্য অনেকে কর্মব্যস্ততা শেষ করে রাতে একটু বাইক নিয়ে রিল্যাক্সে বের হয়। রিল্যাক্স, সামনে হচ্ছে কলেজ, দুহার নবাবগঞ্জ কলেজ। আজকে রবিবার, কলেজ খোলা, এখন তো কলেজে আসাই হয় না। একটা সময় কলেজে, মানে যখন স্টাডি করা হতো তখন অনেক আসা হতো, এখন কলেজে তেমনভাবে আসাই হয় না। কলেজে আসার তো প্রয়োজন নেই, এখন যাদের প্রয়োজন নেই তারাও কলেজে আসে, তবে আমার বেশি ভালো লাগে না ব্যক্তিগতভাবে, কেন জানি একটু অন্যরকম লাগে, মনে হয় যে কলেজে আসছি কিছু দেখার জন্য আসছি। এই হচ্ছে দুহার নবাবগঞ্জ কলেজ, আর এটা হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, মানে এই হচ্ছে দুহার নবাবগঞ্জ কলেজ। সকালে এখানে অনেক মানুষ, এই হচ্ছে কলেজ আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বটতলা থেকে আপনারা কলাকোপা শমশাবাদ কিভাবে আসবেন, বা শমশাবাদ গ্রামের কি অবস্থা সেটা দেখানোর জন্য এই রাস্তা দিয়ে আসলাম। আমি একটু নার্সারিতে যাব, আর এই হচ্ছে নবাবগঞ্জ থানা, আর আমি একটু নার্সারিতে ঘুরে আসি। এ হচ্ছে নবাবগঞ্জ নার্সারি। নার্সারি সবসময় আমার ভালো লাগে, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন। নবাবগঞ্জ থানার সাথেই নবাবগঞ্জ নার্সারি। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বটতলা থেকে কীভাবে আপনারা পানালিয়া হয়ে এবং কলাকোপা পোদ্দার বাজার হয়ে দুহার নবাবগঞ্জ কলেজ হয়ে আপনারা থানার সামনে আসবেন, বা এই দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠ, আর এখানে বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট জায়গা, ইম্পর্ট্যান্ট স্থান রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, যেমন আপনার পাইলট স্কুল, দুহার নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ প্রাইমারি স্কুল, তারপর হচ্ছে নবাবগঞ্জ থানা, তারপরে নবাবগঞ্জ নার্সারি, নবাবগঞ্জ কলেজ মাঠ, তো অনেকগুলো জিনিস কিন্তু একসাথে এখানে। ওকে, সবাই ভালো থাকবেন।